মহারাজ মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে বলুন, ভোটে বিজেপির হয়ে কথা বলার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়ে অভিযোগ প্রমাণ করতে বললেন কার্তিক মহারাজ। চার দিনে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। বনগাঁর গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারা হত এক বিজেপি কর্মী, বুথে যেতে ভোটারদের বাধা প্রতিবাদ করায় হামলা, অভিযোগ বিজেপি, রিপোর্ট চাইল কমিশন। হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসা লকেটের, কেন্দ্রীয় বাহিনী থেকে আঙুল কল্যাণের, বাগদা রাজ্য পুলিশের থেকে আঙুল বিশ্বজিৎ দাসের। আইনি নোটিশের পরেও আরো চড়াশুন মমতার, রেজিনাগর হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ, ফেসবুক খুললেন কার্তিক মহারাজ, সরব বিরোধীরাও। সন্ধ্যে ৬টায় দেখুন পাপিয়ার সঙ্গে। রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ থেকে ইস্কন, সাধু সন্তদের একাংশকে মুখ্যমন্ত্রীর আক্রমণে রাজনীতির ঝড়, কার দখলে দিল্লির রাত ৮টা।